my dear kids of LKG. How are you all, children? I hope you all are keeping healthy and happy. So, children, I hope you know me because I used to teach you in your previous class. Which subject I used to take? Can you remember? Maths, no? Right. Okay, so children, in LKG class, I am your class teacher and myself, Sushmita Sinha. Okay? আর তোমরা আমাকে অনেকেই আগে ভিডিওতে দেখেছো, তাই তো? আর ভিডিও দেখে দেখে তোমরা পড়তে। বাট আমি তোমাদের সবাইকে দেখিনি, কারণ এখন সিচুয়েশনটাই এমন যে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি না, কাছে আসতে পাচ্ছি না, তাই তো? তোমরা খুব মিস করছো না স্কুলটা? ইয়েস, আমি জানি। আর অনেকে আছো যারা নিউ অ্যাডমিশন নিয়েছো ক্লাসে, তাই তো? প্রত্যেককে আমি ওয়েলকাম করছি ক্লাস এলকেজিতে। সো চিলড্রেন, আই এম ইয়োর ক্লাস টিচার অফ এলকেজি। সো হোয়াট আর দ্য সাবজেক্টস আই এম গোয়িং টু টেক, আই উইল ইনফর্ম ইউ। ওকে, আই হোপ ইউ হ্যাভ অলরেডি গট ইয়োর বুকস। সো আই এম গোয়িং টু টেক ইয়োর ইংলিশ ক্লাস, ইংলিশ দিস সাবজেক্ট। ওকে, অ্যান্ড দিস বুক নেম ইজ টুগেদার উইথ ইংলিশ প্রাইমার। Okay, right? Now, the next book is, if you have the book, match with the books. Now, this is your maths book. Okay, what is the name? Young Learners Numbers Book 2. Okay, now, and this is your GK and EVS book. Okay. বুক অফ জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, এই বইটা তোমাদের জিকে আর ইভিএস দুটোই আমি এই বইতেই করাবো। ওকে, নেক্সট ফনিক্স। ওকে, হোয়াট ইজ দ্য বুক নেম? ফনিক্স। ওকে, অ্যান্ড দ্য নেক্সট বুক ইজ স্পিক ওয়েল, স্পিক ওয়েল কনভারসেশন, রাইট? This is your conversation book. And the next book is handwriting book. Okay? Fun with writing. Capital and small letters. Okay? তো আর এছাড়া তোমাদের আছে ড্রয়িং বুক, যেটা তোমাদের কাছে আছে ড্রয়িং বুকটা, যেটা আমার কাছে এখন নেই। সো দিস সাবজেক্টস আই এম গোয়িং টু টেক। ওকে, আমি এই সাবজেক্টগুলো তোমাদের ক্লাসে আমি সবগুলো সাবজেক্ট নেব। তো এর মধ্যে আমি যেগুলো বলতে চাই তোমাদের সেগুলো হলো ইংলিশ। ফার্স্ট আসছি আমি ইংলিশ। ইংলিশে তোমাদের এই বুকটা আছে, টুগেদার উইথ ইংলিশ প্রাইমার। ওকে, এই বইটাতে আমি সবগুলো করাবো। তোমাদের আর একটা বই দেওয়া হয়েছে দেখো, ফনেটিক্স বুক, ফনিক্স বুক, আর কনভারসেশন বুক আছে দেখো, কনভারসেশন বুক। ইয়েস, কনভারসেশন বুক। ওকে, তাহলে এই যে কনভারসেশন আর ফনিক্স বুক আছে, তোমাদের পেরেন্টসদেরকে বলছি একটু দেখে নেবেন, ভালো করে বুঝে নেবেন। আমি ফনিক্স আর কনভারসেশন বুক এটা আমি সেপারেটলি আমি বই আলাদা করে পড়াবো না, এই দুটোকে আমি মিক্স আপ করে দেব ইংলিশের সাথেই, ঠিক আছে? কারণ এই দুটো বই পড়াতে গেলে ওদের অনেকটা পড়া হয়ে যাবে, তো ইংলিশের সাথেই আমি সব কম্বাইন করে দেব, এর সাথে করে আমি পড়াবো, ঠিক আছে? ফনিক্স আর কনভারসেশন, ঠিক আছে? তো এই বই থেকেই আমি কিছু কিছু জিনিস আমি বেছে নেব যেগুলো আমি বাচ্চাদেরকে পড়াবো। ওকে, রাইট? আর ইংলিশের জন্য ওদের সেপারেট কপি রাখতে হবে ইংলিশ, আর হ্যান্ডরাইটিং এর জন্য ইংলিশ কপি একটা থাকবে, আর ইংলিশের জন্য একটা ইংলিশ কপি থাকছে, যার মধ্যে আমি সবগুলো করাবো। আর আর তারপরে আসছি যেটা হলো বুক অফ জেনারেল অ্যাওয়ারনেস, দিস বুক ফর ইভিএস অ্যান্ড জিকে। তো আপনারা যখন সিলেবাস পাবেন তার মধ্যে সেপারেটলি আমরা আপনারা পেয়ে যাবেন যে ওর মধ্যে কোন কোন টপিকগুলো হচ্ছে জিকেতে আর কোন কোন টপিকগুলো ইভিএসে, আর তাছাড়া আমি পড়াবো সেগুলো আপনারা ফলো করবেন। আর ওদের অবশ্যই জিকে আর ইভিএস এর জন্য
আলাদা কপি রাখতে হবে যে কপি আপনারা পেয়েছেন জিকেভিএস এর জন্য দুটোর আলাদা সেপারেট কপি হবে ওকে আচ্ছা নেক্সট আসছি আমি ইয়াং লার্নার্স নাম্বার বুক 2 দিস ইজ ফর ম্যাথস ওকে ম্যাথস এর জন্য আমরা এই বুকটা ফলো করব আর এই বুকের সাথে আপনারা ম্যাথস কপিও রাখবেন যেটা স্কয়ার কপি আছে সেই কপিটা ওরা ম্যাথস এর জন্য ইউজ করবে ঠিক আছে আর তাহলে ফোনিক্স আর কনভারসেশনের জন্য আলাদা কোনো কপি করতে লাগবে না একটাই ইংলিশ কপি করলে ওর মধ্যে আমি সব করাবো আর কনভারসেশনের জন্য যদি মনে করেন আলাদা কপি রাখতে পারেন কনভারসেশন আমি মাঝে মধ্যে কিছু লিখতে দিলে সেটা লিখতে পারেন বা ইংলিশ কপিতেই করে নিতে পারেন ঠিক আছে আর এটা হচ্ছে হ্যান্ডরাইটিং বুক হ্যান্ডরাইটিং বুকটা বুকের মধ্যেই তো ওদের করতে হবে সব লেটার্স গুলো ওদের লিখতে হবে বুকের মধ্যে আর কপি যদি আপনারা রাখতে চান কপিতে ওদের লেখাটা যদি প্র্যাকটিস করাতে চান সেটা আপনাদের উইশ আর বাকি এমনি ওদের হ্যান্ডরাইটিং ওদের বুকের মধ্যেই করতে হবে ওকে আর এটা আমি রেগুলার করাবো না আমি হয়তো কয়েকটা দিন আমি হ্যান্ডরাইটিং করাবো সেটা আমি যখন করাবো সেটা আপনারা ফলো করে ওদেরকে বইতে করাবেন ঠিক আছে ওকে তাহলে দিস সাবজেক্টস আই এম গোয়িং টু কন্ডাক্ট ওকে চিলড্রেন সো ওয়েলকাম ব্যাক টু দ্য ইংলিশ ক্লাস টুডে আই এম গোয়িং টু কন্ডাক্ট ইয়োর ইংলিশ ক্লাস ওকে সো টেক ইয়োর ইংলিশ বুক আই হোপ চিলড্রেন ইউ ক্যান রিমেম্বার দ্য অ্যালফাবেটস ক্যান ইউ রিমেম্বার ইন ইউর প্রিভিয়াস ক্লাস ইউ হ্যাভ লার্ন অ্যালফাবেটস সো টেল মি হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার ইন ইংলিশ ক্যান ইউ টেল মি এনি ওয়ান 26 alphabets are there. Okay? Right? Yes. A to Z. So today we are going to revise the alphabets A to Z. Okay? And we will revise alphabets from your phonics book. Okay, children? So now take your phonics book and take out page number. This is your phonics book. From here we are going to revise the alphabets okay now take out page number 2 page number 2 and 3 okay very good now look at your book so children are you ready so repeat after me loudly our first letter is a A. A for apple. B. B for bag. C. C for car. D. D for dog. E. E for egg. F. F for fish. G. G for grapes. H. H for hen. Next. I. I for iron. J. J for jam. K. K for kite. L. L for lion. Move to the next page. M. M for mat. N. N for nest. O. O for owl. P. P for pot. Q. Q for queen. R. R for rose. S. S for star. T. T for tap. U. U for umbrella. V. V for van. W. W for wall.
X, X for fox. Y, Y for yak. Z, Z for zoo. All right. So we have revised the letters A to Z. So children, you practice at home. In our next class, we will learn vowels and consonants. Okay, children? Till then, bye-bye. Take care.